আর ভগবান ডাকি তোমায় একা একা বসে বসে ভাবলে ছোটতে তাপে একটু জলের জন্য আমার বুকটা ভেঙে যাচ্ছে ও ঠাকুর তুমি বলে দাও এখন এই মুহূর্তে আমি কি করতে পারি ওই তো ওই তো সম্মুখে একটা বাড়ি আমি ওই বাড়িতে কি আমি আমার জল পিপাসা নিবার অন করব ওই বাড়িতে কেউ কি আছে ওগো ঠাকুর বাড়ির বাইরে কে যেন জল জল বলে চিৎকার করছে আমি কি করব বাবা আমাকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছে কিন্তু জল না দিলে যে পাপ হবে যাই দেখি আসি কি বাত সুন্দরী তাহলে কাকে জল দেবে না 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 ভাবছি আপনি রাজকুমার আপনি জল পান করেন সোনার পাত্রে আমরা দিন ভিখারি আমরা জল খাই মাটির পাত্রে তাই ভাবছি কি করে আপনাকে মাটির পাত্রে জল দেওয়া যায় না সুন্দরী তোমরা যে পাত্রে জল পান করো আমি ঠিক সেই পাত্রে জল পান করব কেন না একটু জলের জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে একটু জল খাও জল খাবি ঠিক আছে ওই দাওয়াই বসুন আমি জল নিয়ে আসছি কি সুন্দর চেহারা নিন জল পান করুন জল পড়ে গিয়েছে তাতে কি হয়েছে আপনি দাঁড়ান আমি আমার জল নিয়ে আসছি জল পান করুন খাবেন না 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 জল পান করবেন না আজ আমি তোমার হস্তে জল পান করব না অন্য আরেকদিন এসে আমি তোমার হস্তে জল পান করব এখন আমি যাই দাঁড়ান যাই বলছিনি বলুন এবার আসি ঠিক আছে তাহলে এবার আমি আসি বাবা বড় লোকের ছেলে তো হাব ভাবি আলাদা যাই বাবা হয়তো এসে পড়েছে মা আলো কি মা তোর মুখ ছাড়া এত মলিন দেখাচ্ছে কেন বাবা তোমাদের আসতে দেরি দেখি আমি একটু চিন্তা করছিলাম চলো মার রান্নার কাজ শেষ হয়ে গেছে তুমি স্নান করে এসো আমি তোমাকে ভাত দিচ্ছি এসো এসো তাড়াতাড়ি চলো মা জয় পিপাসা ছিল নামো
ইন্ডিয়া সখীপুর আমার গর্ব বাংলাদেশ আমার অহংকার লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন।